تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري আমাদের সমাজে যত জাল হাদিস প্রচলিত আছে তার মধ্যে এটা একটা জাল হাদিস যে মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফিল মসজিদি আহবাতাল্লাহু আ'মালাহু 40 সানা অনেকেই এটা বলে থাকে অর্থাৎ মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বললে আল্লাহ পাক তার 40 বছরের আমল নষ্ট করে দেন এই জাতীয় আরেকটা কথা বলা হয় আল হাদিসু ফিল মসজিদি ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল বাহিমাতুল হাশিশা মসজিদে দুনিয়াবি কথা বললে তার আমল এরকম ভাবে নষ্ট হয় যেরকম ভাবে চতুষ পর্যন্ত ঘাস খেয়ে শেষ করে ফেলে আরো একটি কথা বলা হয় যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা আগুন যেভাবে কাঠকে শেষ করে দেয় ঠিক তদ্রূপ ভাবে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলাটাও আমলকে শেষ করে দেয় এই জাতীয় বেশ কিছু কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং অনেকে মনে করে থাকে এগুলো সবই হাদিস মুহাক্কিক উলামায়ে কেরাম অনুসন্ধান করছে এবং দেখছে এই কথাগুলোর লা আসলা লাহু কোনো ভিত্তি নাই এই কথাগুলো এইভাবে কোনো হাদিসে বর্ণিত নাই বলা হয় নাই অতএব এই কথাগুলো জাল হাদিসের নামে এই কথাগুলো জাল হাদিস তার মানে এটা নয় যে মসজিদের মধ্যে যা খুশি বলা যাবে করা যাবে মসজিদের মধ্যে প্রয়োজনে দুনিয়াবি কথা বলা যেতে পারে তবে তার মানে এই নয় মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে জোরে আওয়াজে কথা হবে এর অর্থ এটা নয় কেননা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন ইয়াকুম মুহাইশাতিল আসওয়াক ফিল মাসাজিদ মসজিদের মধ্যে বাজারের মতো উচ্চ আওয়াজে কথা বলবে না এই হাদিসটা আছে মুসলিম শরীফে হাদিস নাম্বার 432 এছাড়াও হাদিস আসছে একদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন দুইজন ব্যক্তি মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলতেছে তিনি তাদেরকে ডাকলেন ডেকে বললেন মিন আনতুমা তোমরা কোন শহরের বাসিন্দা তারা বলল আমরা অন্য এক শহরের বাসিন্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাউ আনতুমা মিন আহলিল বালাদ যদি তোমরা এই শহরের বাসিন্দা হতে লাউ জাতুকুমা আমি অবশ্যই তোমাদেরকে প্রহার করতাম তার ফালি আসওয়াতুকুমা ফি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এত সাহস যে তোমরা মসজিদের মধ্যে নবীর মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলতেছো অতে বুঝে গেল মসজিদের মধ্যে বাজারের মতো হট্টগোল করা উচ্চ আওয়াজে কথা বলা অবশ্যই নিষিদ্ধ তবে হ্যাঁ মসজিদের মধ্যে প্রয়োজনীয় দুনিয়াবি কথাবার্তা বলা বৈধ জায়েজ আছে এবং মসজিদে দুনিয়াবি কথা বললে আমল নষ্ট হবে না এই যে কথাগুলো বর্ণিত আছে সমাজে প্রচলিত আছে মসজিদে দুনিয়াবি কথা বললে আমল শেষ হয়ে যায় অন্য একটা কথা রয়েছে যেমন সমাজে একটা কথা আরো আছে যখন কোনো ব্যক্তি মসজিদে কথা বলে ফেরেশতারা বলে হে আল্লাহর বন্ধু তুমি চুপ থাকো শেষমেশ যখন সে চুপ না থাকে তখন বলে হে হে আদু আল্লাহ হে আল্লাহ দুশ্মন তুমি ধ্বংস তুমি কথা বলতেছো কোন এখানে এই জাতীয় যত কথা আছে সকল কথাগুলোই জাল হাদিস সকল কথাগুলোই জাল এর কোনো ভিত্তি নাই এর কোনো সহি সনদ নাই সহি কোনো কিতাবে হাদিসের সহি কোনো কিতাবে এই হাদিসগুলো বর্ণিত নাই এবং এই হাদিসের সহি কোনো সনদ নাই একটা কথা মনে করতে পারেন আমি যে কথাগুলো বললাম এর প্রমাণ কি এর সহজ একটা প্রমাণ হলো এই যে এই হাদিস যে সহি যদি তাই মনে হয় এই হাদিসগুলো সহি তাহলে আপনাদেরকে এর সনদ খুঁজতে হবে যদি দেখেন সহি সনদ আছে সহি কোনো কিতাবে হাদিসটা পাওয়া যাচ্ছে তাহলে বুঝতে পারি এটা সহি হাদিস যদি না পান তাহলে বিশ্বাস হয়ে যাবে এগুলি সবই জাল হাদিস
আশা করি উত্তরগুলো পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ।